আসসালামু আলাইকুম, আমি নাজিব মাহফুজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দারুন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো দারুন আইটির ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল এই কোর্স সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা আসলে এই কোর্সে কি কি করানো হবে, কি কি টপিক কভার করা হবে, এই কোর্সে কি ধরনের প্রজেক্ট করানো হবে, কারা আসলে এই কোর্সের জন্য এলিজিবল হবেন, সেই বিষয়ে ছোট্ট একটা ভিডিও আমরা আজকে ছোট্ট আলোচনা আমরা করব। তো প্রথমেই আসলে কারা এই কোর্সটিতে জয়েন করতে পারবেন সেই বিষয়ে যদি যাই, যাদের আসলে বেসিক HTML, CSS, Bootstrap এর ধারণা আছে, বা PHP-তে যারা বেসিক কাজ করেছেন, বেসিক সিনট্যাক্স সম্পর্কে জানেন, PHP-র বেসিক সিনট্যাক্স, তারপর বেসিক ফাংশন সম্পর্কে জানেন, তারা আসলে লারাভেলের এই কোর্সটিতে জয়েন করতে পারবেন। তো এবার আসি আসলে এই কোর্সের মধ্যে আমাদের কি কি ধরনের প্রজেক্ট আমরা করব, কিভাবে করব সেই বিষয়ে। আমরা আসলে এই কোর্সে দুইটা প্রজেক্ট করব, একটা হচ্ছে জাস্ট সিম্পল একটা টু ডে অ্যাপ্লিকেশন, এবং আরেকটা প্রজেক্ট হবে লার্জ স্কেল অ্যাপ্লিকেশন। সেই প্রজেক্টে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় সেই বিষয়ে ধারণা দিব। তো প্রথমে আসলে আমরা যেটা করব, আমরা একটা সিম্পল টু ডু অ্যাপ্লিকেশন বানাবো। তো এই টু ডু অ্যাপ্লিকেশনের ফিচারগুলো যদি সংক্ষেপে বলি, তাহলে এখানে জাস্ট ডাটাবেজের সাথে ইন্টারাকশন করা, লারাভেল অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজের ডাটা পাস করা, এখানে ফিচার হিসেবে টাস্ক অ্যাড করতে পারা, টাস্ক এডিট করতে পারা, একটা টাস্ক কমপ্লিট হয়ে গেলে সেটাকে মার্ক করে রেখে দেওয়া, এই ছোটোখাটো বিষয়গুলো, সিম্পল ক্রাউড অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেই বিষয়গুলো এখানে ডেভেলপ করা হবে, এবং এর মাধ্যমে লারাভেলের বেসিক একটা প্রজেক্ট দাঁড়াবে আর কি। তো তারপরে আসলে যে প্রজেক্টটা করা হবে সেটা হচ্ছে গিয়ে লার্জ স্কেল একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটা স্কুল চালানোর জন্য যত ধরনের ফিচার্স এবং ফাংশনস আছে আমরা এই প্রজেক্টে এটা করে দেখাবো, এবং এই লার্জ স্কেল অ্যাপ্লিকেশনগুলো আসলে রিয়েল লাইফে কীভাবে করা হয়, হ্যাঁ, কীভাবে কোড মেনটেন করা হয়, ক্লিন কোড কীভাবে লেখা হয়, রিইউজেবল কোড কীভাবে লেখা হয়, সেই বিষয়গুলো আমরা এখানে বেশি ফোকাসড করব। তাছাড়া এখানে আমরা লারাভেলের ভেরিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, তারপরে আমরা কাস্টম গার্ড ক্রিয়েট করা, ইউজার রোল ওয়াইজ অ্যাক্সেস দেওয়া, ইউজার ম্যানেজমেন্ট, পারমিশন দেওয়া, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আসলে এই প্রজেক্ট করব, এবং সেখানে স্ক্র্যাচ থেকে শুরু করে ব্যাকএন্ড অ্যাডমিন প্যানেল ম্যানেজ করা, বিভিন্ন ধরনের রিপোর্টিং করা, মেইল সেন্ড করা, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আমাদের প্রজেক্টে কভার করব। আচ্ছা, তো জব মার্কেটের দিকে যদি প্রথমে যাই, যে আসলে আমরা এই লারাভেল অ্যাপ্লিকেশন শিখে, লারাভেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখে আমরা আসলে জব মার্কেটে কতটুকু স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাই সেই বিষয়ে যদি ছোট্ট একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে জব মার্কেটে জাস্ট লারাভেল লিখে সার্চ দিলে আজকের দিন পর্যন্ত, আজকে আমি যেই দিনে ভিডিওটা রেকর্ড করতেছি সেই দিন পর্যন্ত আপওয়ার্কে প্রায় 1790টার মতো ওপেন জব আছে, freelancer.com-এ 169টার মতো আছে, এবং আমাদের বিডি জবসে 126 প্লাস ভ্যাকেন্সিস আছে। তো বেশ জব অপরচুনিটি আছে। সুতরাং যদি কেউ লারাভেল ডেভেলপমেন্ট শিখতে চায় এবং জব মার্কেটের কথা চিন্তা করে, সেখানে দুশ্চিন্তা আসার কোনো কারণ দেখি না আর কি। তো স্ক্রিনশট হিসেবে আমি এখানে দুটো দিলাম, যে এখানে বিডি জবস 46টা জবের মধ্যে 126 প্লাস ভ্যাকেন্সিস আছে, এবং লিঙ্কডইনে গিয়ে যদি আমি লারাভেল ডেভেলপার লিখে সার্চ করি তাহলে অলমোস্ট 32 রেজাল্টস আসতেছে। সো হিউজ। এবার আসি আসলে আমাদের মেন্টর সাপোর্ট সম্পর্কে। দারুন আইটির যেই সব কোর্সগুলো আছে সেই কোর্সে যে স্টুডেন্ট আছে তাদেরকে সবসময় ওই কোর্সের মেন্টর যারা আছে তারা সবসময় সাপোর্ট দিয়ে থাকে। তো আমরা আমাদের এই কোর্সে আমাদের স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকব। একটা স্টুডেন্ট স্ক্র্যাচ থেকে শুরু করে একদম বিগিনিং থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়া অবধি সে যেন এন্ট্রি লেভেল জবে ঢুকতে পারে, অ্যাজ এ লারাভেল ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে যেন সে ঢুকতে পারে, সেই সব বিষয়ে যত ধরনের সাপোর্ট লাগে সেসব বিষয়ে আসলে আমরা সাপোর্ট দিয়ে থাকবো। যে ইন্টারভিউ প্রিপারেশান,
হ্যাঁ, ইন্টারভিউ বোর্ড ফেস করা, ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করা, কি কি ধরনের প্রজেক্ট করতে করা দরকার লাগতে পারে এবং কোডের স্ট্রাকচার কিরকম হওয়া, সেই সব বিষয়ে আমরা আসলে সাপোর্ট আমাদের স্টুডেন্টকে সর্বদা দিয়ে থাকি। আচ্ছা, এবার আসি আমাদের কোর্স কারিকুলাম বা আমরা আসলে এই কোর্সটা কিভাবে শুরু করব এটার একটা প্ল্যানিং নিয়ে ছোট কিছু কথাবার্তা। সেটা হচ্ছে প্রথমে আমাদের এনভায়রনমেন্ট সেটআপের বিষয়গুলো আছে। আমরা এনভায়রনমেন্ট সেটআপে প্রথম দিকে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করে ফেলব, সেখানে আমাদের লোকাল মেশিনে যেন লারাভেল অ্যাপ্লিকেশন রান করতে পারে সেই এনভায়রনমেন্ট সেটআপ করব। বিভিন্ন ধরনের ভার্সন যেটা আছে, কোন ভার্সনে কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, ছোটোখাটো কিছু ইস্যু অ্যারাইজ হলে সেটা কীভাবে সলভ করতে হয় আমরা সেটা প্রথমেই দেখে নেব, এবং আমাদের মেশিনটাকে ডেভেলপমেন্ট করার জন্য তৈরি করে নেব লোকালি। তারপরে আসে আমাদের এই কোর্সের আউটলাইনে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এটা দিয়ে শুরু করব। এখানে আমরা বেসিক পিএইচপি থেকে শুরু করব, পিএইচপির অ্যারে অপারেশন এবং স্ট্রিং অপারেশন, ডেট টাইম বা আদার্স বিল্ট ইন যে ফাংশনসগুলো আছে সেই সব বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব এবং এটার হাতে খড়িও আমরা দেখব। তারপরে আমরা আমাদের এই হাতে খড়ি কিছুটা ক্লিয়ার হয়ে গেলে আমরা চলে যাবো আসলে ক্লাস, অবজেক্ট, অ্যাক্সেস মডিফায়ার, পলিমরফিজম, ইন্টারফেস, ইনহেরিটেন্স, এই সব জিনিসে আমরা মুভ করব। যখন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির এই বেসিক ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ডাটাবেস সম্পর্কে কিছু ধারণা নিব। ডাটাবেসে কীভাবে আসলে ডাটাবেসে বিভিন্ন ধরনের নর্মালাইজেশন আছে, ডাটাবেস ডিজাইনিংয়ের ইস্যু থাকে, তারপর বিভিন্ন ধরনের অপারেশনস যেমন লাইক অপারেশনস, নট লাইক অপারেশনস ইত্যাদি ইত্যাদি যে যে ধরনের অপারেশনসগুলো আছে সেই সব বিষয়গুলো আমরা দেখব, এবং বিভিন্ন ধরনের জয়েন করি, লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, এইসব জয়েন কোয়েরি করে আমরা তিন চারটা টেবিল থেকে কীভাবে ডাটাগুলো ফেচ করে নিয়ে আসবো সেই সব বিষয় আমরা দেখব, এবং সাব কোয়েরিও আমরা দেখব। এটা আমরা মাই এসকিউএল র কোয়েরিতে প্রথমে দেখব। তারপরে চলে যাব আমরা লারাভেলের ফান্ডামেন্টালসে। তো প্রথমে আমরা লারাভেল প্রজেক্টে কীভাবে ইনস্টল করতে হয়, আমাদের লোকাল পিসিতে কীভাবে আমরা ইনস্টল করব, কমান্ড দিয়ে কীভাবে ইনস্টল করব, বিভিন্ন ধরনের ভার্সন, এক এক ভার্সনের এক এক ধরনের ফ্যাসিলিটিস আছে, কোন ভার্সনটা কীভাবে ইনস্টল করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এখানে লারাভেলের আর্কিটেকচার এবং ডিজাইন, কোন ডিজাইন প্যাটার্নে লারাভেল তৈরি করা সেইগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে বলে রাখা ভালো যে লারাভেল আসলে এমভিসি প্যাটার্নে কাজ করে, মডেল ভিউয়ার কন্ট্রোলার। তো কারো যদি এমভিসি প্যাটার্নটা ক্লিয়ার থাকে তো সেক্ষেত্রে সে লারাভেলে কাজ করার জন্য সে আসলে একটা কমফোর্ট জোন তৈরি হবে এবং সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরবর্তীতে আমরা এখানে লারাভেলের ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে দেখব, এবং নিজেরা যদি কোনো একটা কাস্টম ফোল্ডার তৈরি করতে চাই কিভাবে আসলে এই ফোল্ডারটা তৈরি করব এবং কিভাবে আসলে এই ফোল্ডারটা লারাভেলের সাথে অ্যাটাচড করব সেই বিষয়ে আমরা আসলে আলোচনা করব। তারপরে লারাভেলের রাউটিং, কন্ট্রোলার, ভিউ, লেআউট করা, তারপর ব্লেড ফাইল মাস্টারিং করা এবং মডুলারাইজেশন করা, এগুলো আমরা দেখব। মডুলারাইজেশন মূলত হচ্ছে একটা বড় অ্যাপ্লিকেশনকে আমরা ছোট ছোট মডিউলে ভাগ করে ফেলি এবং সেই ছোট ছোট মডিউলকে আমরা আসলে কিভাবে ম্যানেজ করি, কিভাবে আমরা এটার কন্ট্রোলার লিখি, কিভাবে রাউট ফাইলগুলো লিখি, এবং এন্ড অফ দ্য ডেতে সবগুলো মডিউল কিভাবে একত্রে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো তারপরে আসলে ডাটাবেজের অপারেশনসে চলে যাব। লারাভেলের সাথে ডাটাবেজের অপারেশন কিভাবে হয়, কিভাবে ইন্টারাকশন হয়, লারাভেলের ফর্ম থেকে ডাটা কিভাবে ধরে ডাটাবেজে আমরা স্টোর করব, ওখান থেকে ফেচ করব, সেই সব বিষয়ে এখানে আলোচনা করা হবে, এবং লারাভেলের ইলোকুয়েন্ট, কুয়েরি বিল্ডার, এই দুটো বিষয় নিয়ে আমরা ইন ডেপথে আলোচনা করব, এবং র কুয়েরি নিয়ে আমরা আলোচনা করব যে লারাভেলে আমরা আসলে কিভাবে র কুয়েরি করতে পারি। মূলত র কুয়েরিগুলো করা হয় যখন আমাদের লার্জ ডাটা সেট নিয়ে আসতে হবে এবং বড় অ্যাপ্লিকেশনে অনেক ডাটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা মূলত র কুয়েরি করে থাকি। তো এখানে আমরা ইলোকুয়েন্ট, কুয়েরি বিল্ডার, র কুয়েরি তিনটাই দেখব এবং তিনটার মধ্যে কম্পারিজন করব আসলে যে কোনটা দিয়ে কখন কোন সময় কোন ফিচারের জন্য আমার কোন কুয়েরিটা আমার বেশি বেশি সুইটেবল হবে, আমার কমপ্লেক্সিটি কম হবে এবং টাইম ডিউরেশন কম লাগবে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো।
তাছাড়া ডাটাবেজে আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ, যেমন লারাভেল বিল্ট ইন ভাবে ওয়ান টু ওয়ান হ্যাজ মেনি বিলংস টু এই রিলেশনশিপ যেগুলো আছে সেগুলো কিভাবে কাজ করতে হয়, কিভাবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব সেগুলো আমরা দেখব। আচ্ছা, তার পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টসের যে টুলসগুলো আছে এবং সেগুলোর ইউজেস দেখবো, যেমন ট্রেলো, সিআইসিডি পাইপলাইন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এটা এটা দেখতে পারবো। তারপরে একটা রিয়েল লাইফ প্রজেক্ট যখন আমরা করতে যাব তখন এখানে ডাটাবেজের অনেক বড় একটা ইস্যু থাকে, তো এই ডাটাবেজ ডিজাইনটা আসলে আমরা কীভাবে করে থাকি, এটার একটা ডায়াগ্রাম কীভাবে করা হয় ডিবি ডিজাইনার, এবং এছাড়াও বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টস যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে দেখব এবং এগুলো সম্পর্কে জানব। তো এই ছিল আসলে আজকের আলোচনা। তো আশা করি আপনারা সবাই এই কোর্স থেকে আসলে সবাই উপকৃত হবেন এবং দারুণ একটির সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।